আওয়ামী সরকারের আমলে শায়েখ আহমাদুল্লাহকে প্রাণনাশের হুমকি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা হয়তো বা শিরোনাম শুনে বুঝতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয় কী। সেটা হলো সদ্য পদচ্যুত সরকার আওয়ামী সরকারের আমলে শায়েখ আহমাদুল্লাহকে প্রাণনাশের হুমকি। আসলে শায়েখ আহমাদুল্লাহকে গত কয়েকদিন আগে, যখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার ক্ষমতায় আসার পরে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পদচ্যুতের পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে কি আওয়ামী লীগের আমলে কোনো চাপের মুখে বা কোনো হুমকির মুখে পড়তে হয়েছে কি না, কোনো নির্যাতন আপনার উপরে এসেছে কি না। তখন শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি উত্তর দিয়েছেন যে আসলে স্বৈরাচারী শাসক যখন কারো মাথার উপরে চেপে বসে, তখন সেই এলাকার কোনো মানুষই ভালো থাকতে পারে না। সেখানে আমি আহমাদুল্লাহ কি আর অন্যান্য বড় বড় আলেম ওলামা বুজুর্গ পীরমা শায়েখগণ কি। আসলে বিষয়টাও কিন্তু তাই। দেখা গিয়েছে যে একেবারে যারা খুব বুজুর্গ, যাদেরকে বলা চলে যে তারা কোনোদিন সরকার বিরোধী কথাই বলেন না, এরকম টাইপের বুজুর্গ মানুষ যারা রয়েছে, যাদের নাম আমরা কোনোদিন শুনিও নাই, সেরকম বড় পরিচিত ফেমাস ব্যক্তিও না, বিশেষ করে মাদারীনগর মাদ্রাসা শাইখুল হাদিস, যিনি 60 থেকে 70 বছর বয়সী হবেন, তিনি শাইখুল হাদিস প্রায় 30-40 বছর যাবত, তার মতন একজন শাইখুল হাদিসকে জঙ্গি মামলা দিয়ে আওয়ামী সরকার জেলে ঢুকিয়ে রেখেছে। তিনি জঙ্গি মামলা দিয়ে যে কত আলেমোলা আমাদেরকে, সাধারণ মানুষদেরকে, এমনকি মেয়েদেরকে পর্যন্ত জেলে ঢুকিয়ে রাখছে, তার কোনো সীমারেখা আসলে আমরা বলতে পারবো না। এটা একমাত্র ডিবি হারুনই বলতে পারবে। বিশেষ করে যদি উল্লেখযোগ্য একজনের নাম বলি, শেখ জসিমউদ্দিন রহমানি, আমার মনে আছে আমি খুব ছোটোবেলা থেকে তার ওয়াজ শুনতাম। তেনাকে 2013 সালে যে গ্রেফতার করা হয়েছে, এই 2024 সালে আওয়ামী সরকারের পদচ্যুত হওয়ার পরেই কেবল তিনি মুক্তি পেয়েছেন। এর আগ পর্যন্ত একবারের জন্য চিন্তা করা যায় নাই যে জসিমউদ্দিন রহমানি কখনো মুক্ত বাতাসে আসতে পারবেন। তো এবার চিন্তা করে দেখুন যে এক একজন মানুষকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে কীভাবে তারা নৃশংসভাবে হত্যা করেছে, কত নিখুঁতভাবে। দেখুন তাকে, সে অসুস্থ হয়েছে বারবার, তাকে যখন ব্যক্তিগত হসপিটালে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, বাহিরি চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, বারবার তার এই আবেদনকে ক্যান্সেল করা হয়েছে, কোনোভাবেই সরকার তাকে অনুমতি দেয়নি। সর্বশেষ তাকে সরকারি একটা হাসপাতালের কথা বলে তাকে সেখানে নেওয়া হয়েছে, এবং ডাক্তার কসাইদের মাধ্যমে, যারা অরিজিনালি ডাক্তার রূপী কিন্তু বাস্তবে তারা কসাই, এরকম কসাইদের মাধ্যমে কোরআনের পাখি আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে, এবং তাকে নৃশংসভাবে হত্যাও করা হয়েছে, তাকে খুব নিখুঁতভাবে এবং গোপনভাবে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মানুষ, সাধারণ মানুষ, অসংখ্য মাদ্রাসার তালিবুলামরা এই আওয়ামী সরকারের আমলে তারা জঙ্গি মামলায়, তারা আসামস, আলবাদর, রাজাকার, এই ধরনের জিএমবি, এই বিভিন্ন প্রকারের নাম দিয়ে তাদেরকে জেলে আটকিয়ে রেখেছিল, তাদেরকে বন্দি করে রেখেছিল। তো এই ধারাবাহিকতায় যখন শায়েখ আহমাদুল্লাহকে প্রশ্ন করা হলো যে আপনার উপরে কোনো নির্যাতন আসছে কি না, তখন শায়েখ আহমাদুল্লাহ তিনটা কথা বলেছেন ওই সাক্ষাৎকারে। এক নাম্বার তিনি বলেছেন যে আমি একটা হক মাসালা বলার কারণে, আমি একটা সত্য মাসালা বলার কারণে আমাকে ওসি সাহেব থানায় ডেকে পাঠিয়েছেন, নারায়ণগঞ্জের সেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে শায়েখ আহমাদুল্লাহকে বলা হয়েছে যে আপনি যে এই মাসালা বলছেন কোথায় পেয়েছেন, তো শায়েখ আহমাদুল্লাহ বলছেন যে কোরআন সুন্নাহ গবেষণা করেই তো আমি মাসালা বলি, তো আমি তো মাসালা বলার অধিকার রাখি, যেহেতু আমি একজন বিজ্ঞ আলেম বা আমি লেখাপড়া করেছি, গবেষণা করেছি, তো আমি মাসালা বলবো, আমি কোরআন সুন্নাহ থেকে পেয়েছি। তখন তার উপরস্থ কর্মকর্তা যা ছিল, সে ওসি সাহেবকে নির্দেশ দিচ্ছেন যে একে নিয়া রিমান্ডে নিয়ে তারপর হাত পায়ের নখগুলো উঠিয়ে ফেলা যেন হয়, প্লাস দিয়ে যেন তার হাত পায়ের নখগুলো উপরে ফেলা হয়। এইভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে, ধুমকি দেওয়া হয়েছে। এরপর শায়েখ আহমদুল্লাহ আরেকটি কথা বলেছেন যে তাকে একবার একটা রাজনৈতিক প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য ফোন করেছেন কোনো একজন এমপি হবেন অথবা সরকারি প্রশাসনিক প্রধান, এরকম বড় উপরস্থ কোনো উপরপদস্থ কোনো একজন ব্যক্তি, তাকে ফোন করে বলেছেন আমি কিন্তু সব হুজুরদেরকে চিনি এবং সব হুজুররাও আমারে চেনে, আমি কিন্তু সবাইকে সাইজ করি, আপনার এখানে আসতে হবে। তো শায়েখ আহমদুল্লাহ অনেকভাবে চেষ্টা করেছেন যে তিনি সেখানে যাবেন না, বা অনেক অজুহাত দেখেছেন, অনেক ওজোর দেখিয়েছেন, কিন্তু তারপরেও তাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছিল। এরপরে শায়েখ আহমদুল্লাহ আরেকটি কথা বলেছেন যে তিনি যখন ইস্তেসকার নামাজ পড়বেন, ইস্তেসকার নামাজ গোটা সমাজের মানুষের জন্য, গোটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য এটা কত পূর্ণ বরকতপূর্ণ, সেটা আসলে বলা বাহুল্য। আমি মনে করি যে সারা দেশে যেই সময়ে ইস্তেসকার সালাত আদায় করা হয়েছে, সেই সময় ইস্তেসকার না পড়লে হয়তোবা এই অনাবৃষ্টির কারণে অসংখ্য মানুষ, অসংখ্য বাচ্চা মারা যেত, এমনকি গবাদি পশুগুলো, ফসলাদিগুলো নষ্ট হওয়া শুরু করেছিল, সেখানে শুধুমাত্র মানুষের প্রাণ ছিল ঝুঁকির মুখে। আমি মনে করি সেই সময় তারা সালাতুল ইস্তেসকা পড়েছেন। শায়েখ আহমদুল্লাহ বলেন, যখন আমি সালাতুল ইস্তেসকার জন্য বাসা থেকে বের হয়েছি, এই বের হওয়ার পথে আমার বাসার সামনে, আমার বাসাটা এমন একটা জায়গায়, এমন একটা নিরিবিলি বিজন জায়গায় যেখানে মানুষজন থাকে না, এমন একটা এলাকায় হওয়ার পরেও দেখি প্রচুর পরিমাণ গোয়েন্দা সংস্থার, ডিজিএফআই, এনএসআই, এরকম
র ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা, এরকম বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষগুলো তারা ওখানে গিয়ে হাঁটাচলা করছে, শায়েখ আহমদুল্লাহকে ফলো করছে এবং বারবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সরাসরি বাধা দিতে পারছে না। দেখুন, একটা বিষয় যেটা গোটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে, যেটা একটা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এরকম একটা নামাজ, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বেন, বৃষ্টির জন্য নামাজ, সেই নামাজ পড়তে গিয়েও তাকে এই পরিমাণ বাধা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ একেবারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাটা বলেছেন যে আমার মতো মানুষের হাত পায়ের নখ উপড়ে ফেলার কথা বলেছে। তখন আমি চিন্তা করলাম তার এই সাক্ষাৎকারটা শোনার পরে যে শায়েখ আহমদুল্লাহ হলো সর্বজনীন এবং সর্বপ্রিয় একজন ব্যক্তিত্ব, যাকে কওমি বলেন, আলিয়া বলেন, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর সুন্নি বলেন, সর্বস্তরের আহলে হাদিস বলেন, সর্বস্তরের মানুষ সব স্থান থেকে যাকে ভালোবাসে তার নাম শায়েখ আহমদুল্লাহ। এবং আমার কাছে মনে হয় মোস্ট ফেমাস বাংলাদেশের ভিতরে যদি একেবারে টপ লেভেলের টপ পপুলার যারা রয়েছেন, সবার কাছে পরিচিত এবং প্রচুর পরিমাণ তাদের ফলোয়ার রয়েছে, এমন যদি হিসাব করা হয় তাহলে টপ লেভেলে আছেন মিজানুর রহমান আজহারি এবং মিজানুর রহমান আজহারির পরে শায়েখ আহমদুল্লাহ। এর একটা যদি আমি নমুনা বলি তাহলে বলবো যে আপনারা ফেসবুক দেখতে পারেন, ফেসবুকে কিংবা ইউটিউবে, ফেসবুকে যদি আমি দেখি তাহলে দেখব মিজানুর রহমান আজহারির প্রায় 4.5 মিলিয়ন ফলোয়ার, এরপরে শায়েখ আহমদুল্লাহর প্রায় 3.5 মিলিয়ন বা 4.25 মিলিয়ন। তার মানে দাঁড়াচ্ছে যে ইসলামিক স্কলারদের মাঝে হুজুর আলেম ওলামাদের মধ্য থেকে সব থেকে বেশি ফলোয়ার মিজানুর রহমান আজহারির, এরপরে শায়েখ আহমদুল্লাহর, এরপর তৃতীয় স্থানে অনেকেই রয়েছেন, বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও ছিলেন, যদিও বা তার এই জেলে থাকাকালীন সময়, তার এই কারাদণ্ডের সময়গুলোতে তার পেজের ফলোয়ারগুলো সরকারিভাবে যেহেতু এটা হস্তগত করা হয়েছিল সেজন্য পেজটাকে নষ্ট করে ফেলা হয় এবং সেখানে সমস্ত ফলোয়ারগুলোকে রিমুভ করে দেওয়া হয়। বর্তমান মামুন হক সাহেবের ওখানে প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এছাড়া আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব শায়েখ আব্দুলহাই মোহাম্মদ সাইফুল্লাহ, তারও প্রায় 2.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এইভাবে রয়েছে আব্দুর রহিম আল মাদানী, অনেকেই রয়েছে, মুফতি রাফি বিন মুনির প্রায় 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব, মাওলানা এম হাসিবুর রহমান তারও প্রায় 2 মিলিয়ন ফলোয়ার হবে, এরকম আলহামদুলিল্লাহ। তবে যারা আছেন এরা সবাই শায়েখ আহমদুল্লাহর পরে। শায়েখ আহমদুল্লাহর শুধু ফলোয়ারের দিক থেকে না, আমি মনে করি তার ওয়াজ, তার আলোচনা, তার প্রশ্নোত্তর পর্বগুলো, বিশেষ করে সাপ্তাহিক প্রশ্নোত্তরগুলো পর্ব, এগুলো পৃথিবীর শুধু সাধারণটা মুসলিম দেশ নয়, অমুসলিম কান্ট্রি থেকে পর্যন্ত মানুষ এগুলো ওয়াচ করে, এগুলো দেখতে থাকে। শায়েখ আহমদুল্লাহর মতন একজন এরকম সর্বজনীন আলেমকে পর্যন্ত তারা হাত পায়ে নখ উপড়ে ফেলতে চেয়েছে, তাকে হুমকি দিয়েছে, ধুমকি দিয়েছে, এমনকি তাকে বলা হয়েছে, শায়েখ আহমদুল্লাহ তিনি নিজে বলেছেন যে যখন আসিফ মাহাতাবকে গ্রেপ্তার করা হলো, তার মতন একজন মানুষকে যে ওইভাবে কোনো প্রকার সরকার বিরোধী কোনো কথা কখনোই বলেননি, আসিফ মাহাতাবের মতন মানুষকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, তখন তার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে শায়েখ আপনি ও বাসায় থাকবেন না, কমপক্ষে রাত্রটা হলেও আপনি অন্য কোথাও যাপন করেন। আপনি চিন্তা করেন শায়েখ আহমদুল্লাহর মতন মানুষকেও তারা বাড়িঘর ছাড়া করে শায়েখ আহমদুল্লাহ রাত্রে গিয়ে অন্য জায়গায় থাকতেন, দিনের বেলায় তার অফিসে থাকতেন, তিনি মসজিদে আসতেন ঠিকই, কিন্তু রাত্রেবেলায় গিয়ে তিনি নিজ বাসা ছেড়ে অন্য গৃহে গিয়ে তিনি রাত্রিযাপন করতে হয়েছে। তবে আর চিন্তা করেন শায়েখ আহমদুল্লাহর জানের যদি নিরাপত্তা না থাকে তাহলে আপনার আমার সাধারণ মানুষের জানের কী নিরাপত্তা থাকবে, তাহলে আপনার আমার মতন আলেমুল আমাদের কী নিরাপত্তা থাকবে, যারা আমরা বিভিন্ন ঘরানার হয়ে থাকি, আমরা যারা বিভিন্ন দল করে থাকি, কেউ জামাত ইসলাম করি, কেউ চরমোনাই করি, কেউ সারসিনা করি, কেউ হিজবুল্লাহ করি, কেউ হিজবুত তাওহিদ করি, এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন দল যারা করি, তা আমাদের জানের নিরাপত্তা কীভাবে থাকবে? সার্বজনীন একজন আলেমের যদি জানের নিরাপত্তা না থাকে, তো আসলে বলতে চেয়েছিলাম যে এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্য আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত এবং শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে এই কথাগুলো কিন্তু স্বৈরাচারী শাসক ক্ষমতা থাকাকালীন সময়ও শুনতে পাইনি আমরা, সে পদচ্যুত হওয়ার পরেই কেবলমাত্র আমরা শুনতে পেয়েছি। তো এখান থেকে আমরা মনে করি একটা বড় শিক্ষা যে তার মতন একজন সর্বজনীন আলেমকেও যদি এইভাবে তারা হয়রানি করে এবং সে যদি হয়রানির মুখে পড়তে হয় তাহলে আপনার আমার জানের কোনো নিরাপত্তা থাকবে না। এই জন্য আমি সবার কাছে আবেদন করব, আমি হাত জোড় আবেদন করব, আপনারা যে যেই ঘরনারাই হন না কেন, বিশেষ করে আলেম ওলামারা যেই যেই ঘরনারাই হন না কেন, আপনারা সবাই এক ছায়াতলে আসেন, সবাই ঐক্যের ছায়াতলে আসেন, সবাই যে কোনো একজনকে ইমাম বা খলিফা বানিয়ে নির্ধারণ করে তার ডাকে সাড়া দিয়ে সবাই আমরা একমত হয়ে সবাই 2013 সালের শাপলা চত্বরে যেমন মরহুম আল্লামা শফি রহমতুল্লাহি আলাইয়ের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, ঠিক তেমনিভাবে আমরা সবাই এরকম একজনকে আমির বানিয়ে আমরা তার ডাকে সবাই সাড়া দিয়ে সবাই একমত হতে পারি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যের ছায়াতলে এসে আমাদেরকে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।